হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব সিক্রেট ইনভেশন টিভি সিরিজের এপিসোড নাম্বার 2। আপনারা যারা এপিসোড নাম্বার 1 দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক কিংবা আমার চ্যানেলের একটি প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে আসতে পারবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেনটি শুরু করি। আগের এপিসোডে আমরা দেখেছিলাম গ্রাভিকের কারণে মস্কোতে একটি বম্ব ব্লাস্ট হয় এবং সেখানে গ্রাভিক নিক ফিউরি এর রূপ ধরে এজেন্ট হিলকে শ্যুট করে এবং সেখানে এজেন্ট হিল মারা যায়। এরপরই শুরু হয় এপিসোড নাম্বার 2, যেখানে শুরুতেই পাস্টের একটি ঘটনা দেখানো হয় এবং সালটি হচ্ছে 1995। এখানে আমরা ক্যাপ্টেন মার্ভেলের বেশ কিছু সিন দেখতে পাই যেখানে নিক ফিউরি এর সাথে ক্যাপ্টেন মার্ভেলের দেখা হয় এবং সেখানেই প্রথম নিক ফিউরি স্ক্রালদেরকে দেখতে পায় এবং একটি স্ক্রালের লাশ সে ল্যাবে নিয়ে আসে এবং সেখানেই নিক ফিউরি এর বসের রূপ ধারণ করে ট্যালোস তার সামনে আসে। এরপরে তারা একটি স্পেস শিপে যায় যেখানে স্ক্রালদের বেঁচে যাওয়া আরও কিছু জনগণ ছিল এবং এখানেই ট্যালোস তার পরিবারকে খুঁজে পায়। এরপরে ট্যালোস সহ আরও যারা ছিল তারা একটি স্পেস শিপে করে ক্যাপ্টেন মার্ভেলের সহায়তায় মহাবিশ্বে চলে যায় নতুন আরেকটি বাসস্থানের উদ্দেশ্যে। এরপরে সিন শিফট হয় আরও 2 বছর পরে 1997 সালে। এখানে আমরা আরও বেশ কিছু স্ক্রালদেরকে দেখতে পাই এবং এখানে একজন স্ক্রাল যার নাম হচ্ছে ভারা, সে একটি ছোট্ট বাচ্চা স্ক্রালকে নিয়ে আসে। সে এই ছেলেটির নাম বলে গ্রাভিক এবং সে নিক ফিউরি এর সাথে গ্রাভিকের পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি স্ক্রালরা যে গ্রহে থাকতো, অর্থাৎ ক্যাপ্টেন মার্ভেল তাদেরকে যেখানে রেখে এসেছিল সেখানে ক্রি এর লোকেরা অ্যাটাক করে দেয় এবং সেখানে অনেক স্ক্রালেরা মারা যায় এবং ক্রিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে গ্রাভিকের বাবা মা মারা যায় এবং গ্রাভিক অনেক চালাক বাচ্চা ছিল যার কারণে সে একাই একটি স্পেসশিপ চালিয়ে পৃথিবীতে চলে আসে। এরপরে সেখানে আমরা ট্যালোসকেও দেখতে পাই যে বাকি স্ক্রালদেরকে বলছে তারা সবাই মিলে নিক ফিউরিকে সাহায্য করবে এবং নিক ফিউরি এবং ক্যাপ্টেন মার্ভেল মিলে তাদেরকে আবার আরেকটি বাসস্থান খুঁজে দেবে এবং এখানে পৃথিবীতে স্ক্রালদের কাজই হবে তারা মানুষের রূপ ধরে থাকবে এবং বিভিন্ন খবর এজেন্ট নিক ফিউরিকে দেবে, তার কারণ পৃথিবীতে অনেক বড় একটি হুমকি আসতে চলেছে এবং তারা প্রত্যেকেই রাজি হয়ে যায় নিক ফিউরিকে সাহায্য করতে এবং সর্বপ্রথম রাজি হয় ট্যালোসের স্ত্রী যার নাম হচ্ছে সোরেন। এবং এখানেই আমরা গায়াকে দেখতে পাই যার সাথে সর্বপ্রথম গ্রাভিকের দেখা হয়। এরপরে সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা গ্রাভিককে বম্ব ব্লাস্ট করার পরে গাড়িতে উঠতে দেখি। অপরদিকে নিক ফিউরিকে আমরা দেখি যাকে সোনিয়া এর একজন এজেন্ট টেনে হিচড়ে একটি গাড়িতে তোলে। অপরদিকে সেখানে পুলিশ সহ সোনিয়া এর এজেন্টরা সেই ব্যক্তিকে ধরে ফেলে যে ব্যক্তি এখানে বম্ব ব্লাস্ট করিয়েছে এবং এই ব্যক্তির নাম হচ্ছে ব্রডি, এ গ্রাভিকের জন্যই কাজ করে এবং তাকে তারা ধরে নিয়ে যায়। অপরদিকে যে ব্যক্তি নিক ফিউরিকে গাড়িতে তোলে সে ব্যক্তি হচ্ছে মূলত ট্যালোস এবং সে আরেকজন এজেন্টের রূপ ধরে নিক ফিউরিকে সেখান থেকে বাঁচিয়েছে। এরপরে আমরা রাশিয়া এর সেনাদলকে দেখতে পাই যারা ট্রেনের ভিতরে নিক ফিউরিকে খুঁজছে এবং তারা একটি চেম্বারে নক করে এবং একজন মহিলা তাদেরকে জানায় এই চেম্বারে এরকম কোনো ব্ল্যাক আমেরিকান অর্থাৎ নিক ফিউরি নেই এবং এরপরে সে ভিতরে যেতেই দেখতে পাই মূলত ট্যালোস সেই মহিলার রূপ ধরে নিক ফিউরিকে বাঁচিয়েছে। এখানে ট্যালোস এবং নিক ফিউরি ট্রেনে করে যাওয়ার সময় অনেক কথা বলছিল এবং এখানে নিক ফিউরি ট্যালোসকে একটি গেমের কথা বলে, যেই গেম সে ছোটবেলায় তার মায়ের সাথে খেলতো যখন সে ট্রেনে করে যেত। এই গেমটি হচ্ছে এমন কিছু একটা বলতে হবে যেটি সে জানে না এবং এই একই প্রশ্ন সে ট্যালোসকে করে কিন্তু ট্যালোস তাকে বলে এমন কিছু নেই যা তুমি জানো না। কিন্তু নিক ফিউরি তাকে আবার জিজ্ঞাসা করে, তখন ট্যালোস নিক ফিউরিকে জানায় তারা যে গ্রহে থাকতো সেই গ্রহে ক্রিরা অ্যাটাক করে দেয় যার কারণে অনেক স্ক্রালেরা মারা যাচ্ছিল এবং সেখানে ট্যালোসের নির্দেশে যারা বেঁচে গিয়েছিল তারা স্পেস শিপে করে এই পৃথিবীতে চলে আসে এবং অন্তত লাখখানেক স্ক্রালেরা এই পৃথিবীতে চলে আসে কিন্তু নিক ফিউরি এই ব্যাপারে কিছুই জানে না। নিক ফিউরি এখানে অনেক রাগারাগি করে তার কারণ সে আগে ভাবতো হয়তো কিছু সংখ্যক স্ক্রালরা পৃথিবীতে আছে কিন্তু এখন সে জানে লাখের পর লাখ স্ক্রালেরা এই পৃথিবীতে মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এখানে নিক ফিউরি ট্যালোসকে জানায় মানুষেরা নিজেদের মধ্যেই মারামারি করে এবং নিজেরাই টিকে থাকতে পারে না, সেখানে তারা এলিয়েনদের সাথে কি করে মানিয়ে নেবে এবং এখানে সে রাগ করে ট্যালোসকে ট্রেন থেকে বের করে দেয়। অপরদিকে আমরা একটি কফিন দেখতে পাই যেটি মূলত এজেন্ট হিলের
এবং সেখানে তার মা এসেছেন। এখানে এজেন্ট মারিয়া হিলের মা নিক ফিউরিকে সমস্ত কথা জিজ্ঞাসা করে। তখন নিক ফিউরি তাকে জানায় এজেন্ট হিলকে মূলত মস্কোতে মারা হয়েছে এবং তারা সেখানে একটি অ্যাটাক আটকাতে গিয়েছিল এবং যারা অ্যাটাক করেছিল তারা নিক ফিউরিকে আঘাত দেওয়ার জন্যই এজেন্ট হিলকে হত্যা করে। অপরদিকে আমরা খবর দেখতে পাই যেখানে সম্প্রচার করা হচ্ছে হয়তো রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হতে পারে, কিন্তু যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার বলছে এই সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে। অপরদিকে আমরা গায়াকে দেখতে পাই যে গ্রাভিকের সাথে কথা বলছে এবং সে নিক ফিউরি এর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং এরপরে সেখানে গ্রাভিক একটি মিটিংয়ে যেতে চায়। মূলত এই মিটিং হচ্ছে একটি কাউন্সিলের মিটিং এবং সেখানে গিয়ে গ্রাভিক গায়াকে বাইরে রেখে ভিতরে প্রবেশ করে। এই মিটিংকে বলা হয় মেম্বার অব দি কাউন্সিল এবং এখানে আমরা ইউকে এর প্রাইম মিনিস্টার এছাড়াও ন্যাটো এর সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন বড় মাপের মানুষদেরকে দেখতে পাই। কিন্তু এত বড় মাপের মানুষেরা গ্রাভিকের সাথে কেন দেখা করবে? এবং এখানে আমরা জানতে পারি মূলত এরা হচ্ছে স্ক্রাল এবং তারা বহু বছর ধরে এই ধরনের বড় মাপের মানুষের রূপ ধরে দেশগুলোকে শাসন করছে এবং এখানে তারা সবাই গ্রাভিকের উপরে রেগে আছে, তার কারণ গ্রাভিক বোম ব্লাস্টের মাধ্যমে শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে। কিন্তু এখানে গ্রাভিক তাদেরকে জানিয়ে দেয় সেই পুরনো কথা যেখানে নিক ফিউরি তাদেরকে বলেছিল নিক ফিউরি তাদেরকে বাসস্থান খুঁজে দেবে, কিন্তু সে বাসস্থান খুঁজে দেয়নি, বরং নিজেই উধাও হয়ে গিয়েছিল। এবং এখানে গ্রাভিক তাদেরকে কথা দেয় সে এবার যুদ্ধ শুরু করবে এবং এই পৃথিবীকে তারা ছিনিয়ে নেবে। কিন্তু এই যুদ্ধের ব্যাপারে সেখানে একজন মহিলা ছিল যে বিরোধিতা করে, কিন্তু সেখানে ইউকে এর যে প্রাইম মিনিস্টার ছিল সে গ্রাভিককে সমস্ত স্ক্রালদের জেনারেল বানিয়ে দেয় এবং প্রত্যেকেই দাঁড়িয়ে নিজের আসল রূপে আসে এবং মঞ্জুরি দেয় এই ব্যাপারে। কিন্তু সেই মহিলাটি এ ব্যাপারে মঞ্জুরি দেয় না, যার কারণে গ্রাভিক তাকে বেরিয়ে যেতে বলে। সে মহিলাটি বাইরে বেরিয়ে আসে এবং সে ট্যালোসকে কল করে। সে ট্যালোসকে এই সম্পর্কে সমস্ত কিছু বলে। তখন ট্যালোস তাকে বলে আমার এবং গ্রাভিকের মধ্যে একটি মিটিং অ্যারেঞ্জ করা হোক এবং সে সেখানে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এরপরে গ্রাভিক যখন তার আস্তানায় চলে আসে তখন সবাই তাকে অভিনন্দন জানাতে শুরু করে। অপরদিকে আমরা গায়াকে দেখি যে গ্রাভিককে ফলো করছে। মূলত সে জানার চেষ্টা করছে গ্রাভিক কি করতে চায়। সে গ্রাভিককে ফলো করতে করতে একটি ল্যাবে চলে যায়। সেই ল্যাবে সে বেশ কিছু ডাক্তারদেরকে দেখতে পায় যারা বিভিন্ন ডিএনএ স্যাম্পলস নিয়ে কাজ করছে এবং সেখানে একটি বিশাল আকৃতির মেশিনও রাখা আছে। অপরদিকে আমরা রোডিকে দেখতে পাই যে ইউএসএ এর পক্ষ থেকে এখানে এসেছে। মূলত সে হচ্ছে কর্নেল এবং তাকে পাঠানো হয়েছে, তার কারণ প্রেসিডেন্ট আসতে পারবে না। এবং এখানে সে ব্যাখ্যা দিচ্ছে যে এজেন্ট হিল এবং এজেন্ট নিক ফিউরি সেখানে ভ্যাকেশন করতে গিয়েছিল, তারা সেখানে কোনো প্রকার অ্যাটাক করতে যায়নি এবং এই বিষয়টি প্রমাণ না হলে ইউএসএ কোনো প্রকার পদক্ষেপ নেবে না। এরপরে রোডি যখন সেখান থেকে বের হয় তখন তার কাছে নিক ফিউরি এর কল আসে এবং নিক ফিউরি রোডি এর সাথে দেখা করতে চায় এবং রোডি সেখানে নিক ফিউরিকে একটি প্লেস বলে দেয় এবং তাকে দেখা করতে বলে। এরপরে নিক ফিউরি একটি রেস্টুরেন্টে যায় এবং তাকে চেক আপ করা হয়। নিক ফিউরি রোডি এর সাথে দেখা করে এবং তাকে সব কথা বুঝিয়ে বলে। এখানে রোডি এর সাথে নিক ফিউরি এর অনেক তর্ক হয়, তার কারণ নিক ফিউরি এর সেই বম্বিং এর জায়গায় থাকার কারণে তাদের দেশের অনেক দুর্নাম হচ্ছে। মূলত তাদের যে মিত্র রাষ্ট্রগুলো ছিল সেগুলো এখন রাশিয়ার পক্ষে যাচ্ছে। তখনই নিক ফিউরি রোডিকে স্ক্রালদের ব্যাপারে বলে। তখন রোডি বলে আমি স্ক্রালদের ব্যাপারে শুনেছিলাম, আজ থেকে 15 বছর আগে একটি বড় রকমের স্পেসশিপ পৃথিবীতে আসে, সেখান থেকে যে এলিয়েনগুলো বের হয় তারা মানুষের রূপ ধরতে পারত এবং সে এখানে অ্যাভেঞ্জার্সদের ডাকার কথা বললে নিক ফিউরি বলে তাদেরকে ডাকা যাবে না, যদি আমরা অ্যাভেঞ্জার্সদের এখানে নিয়ে আসি তাহলে স্ক্রালেরা তাদেরও রূপ ধরবে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে এবং এই বিষয়টি নিক ফিউরি একাই হ্যান্ডেল করতে চায়। যার কারণে সেখানে রোডি তার কথায় আরও বিশ্বাস করে না এবং এখানে রোডি তাকে সাসপেন্ড করে দেয়। তখন যাওয়ার সময় নিক ফিউরি তাকে বলে আমি সাসপেন্ড হয়ে গেলেও এই কাজ জারি থাকবে। অপরদিকে আমরা সোনিয়াকে দেখি যে একটি শপে চলে আসে। সেই শপের ভিতরে ঢুকতে ব্রোডিকে দেখতে পাই যাকে অনেক গুন্ডারা পেটাচ্ছে। সেখানে সোনিয়া যায় এবং তাদেরকে বলে এই কাজটি আমি সামলাবো এবং সে একটি ফোন কল তাদেরকে দেয়। সেই ফোন কল পেয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং সোনিয়া ব্রোডিকে সেখানে জিজ্ঞাসা করে গ্রাভিকের ব্যাপারে এবং সেই ব্যক্তিটির একটি আঙ্গুল কেটে ফেলে এবং দেখতে পাই সেটি স্ক্রালদের আঙ্গুল। অপরদিকে আমরা গায়কে দেখতে পাই যে কম্পিউটারে সেই ডক্টরের নাম লিখছে
যার নাম হচ্ছে ডালটন, এবং সেই ডক্টর কি করতে চাইছে এগুলো সে দেখে। সে দেখতে পায় সেই ডক্টরটি বিভিন্ন রকমের ডিএনএ স্যাম্পলস স্ক্রালদের মধ্যে মিশানোর চেষ্টা করছে। সে এগুলো যখন দেখছিল তখন গ্রাভিক চলে আসে, যা এখন সে সেখানে বিটো অর্থাৎ নতুন যে ছেলেটি এসেছে তার প্রোফাইল বের করে। সেখানে গায়া এর সাথে গ্রাভিক অনেকক্ষণ কথা বলে এবং তাকে বলে ব্রুডিকে বাঁচাতে আমাদেরকে যেতে হবে, না হলে সমস্ত কথা সে বলে দিতে পারে। যখন তারা ব্রুডিকে বাঁচানোর জন্য বের হয়, অপরদিকে আমরা সোনিয়াকে দেখি যে ব্রুডি এর মুখ থেকে কথা বের করার জন্য তাকে একটি ইনজেকশনের ভয় দেখায়। মূলত এই ইনজেকশন দিলে শরীরের রক্তের তাপমাত্রা 160°C চলে যাবে। ব্রুডি এটি বিশ্বাস করে না, যখন সোনিয়া তার ভিতরে সেটি ইনজেক্ট করে, যখন তার শরীর যেতে শুরু করে, তখনই সোনিয়া তাকে বলে গ্রাভিকের ব্যাপারে সে কি জানে। তখন সে গ্রাভিকের ব্যাপারে খুব একটা বলে না, কিন্তু এটি জানায় গ্রাভিক চেষ্টা করছে স্ক্রালদের আরো শক্তিশালী করতে। ব্রুডি আরো জানায় যে একজন ডক্টর আছে যার নাম হচ্ছে ডালটন, সে এই ব্যাপারে তাদেরকে সাহায্য করছে। অপরদিকে সেখানে একজন ব্যক্তিকে গ্রাভিকের লোকেরা শুট করে ফেলে এবং তারা ভিতরে ঢুকে বাইরে যারা ছিল তাদেরকে হত্যা করতে শুরু করে। এই ব্যাপারটি সোনিয়া বুঝতে পারে এবং সে ইমার্জেন্সি ডোরের মাধ্যমে একটি সুরঙ্গের মাধ্যমে বেরিয়ে যায়। গ্রাভিকের লোকেরা যখন ভিতরে ঢুকিয়ে তখন তারা ব্রুডিকে পেয়ে যায় এবং বাইরে নিয়ে আসে। এখানে প্রথমেই গ্রাভিক তাকে জিজ্ঞাসা করে সে কি কি বলেছে। তখন ব্রুডি তাকে বলে আমি যা বলেছি সমস্ত কথাই মিথ্যে বলেছি। গ্রাভিক তাকে বিশ্বাস করে এবং গাড়িতে তুলে নেয়। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় তাদের একটি আস্তানা পুলিশরা কব্জা করে ফেলেছে, যার কারণে গ্রাভিক বুঝতে পারে ব্রুডি সমস্ত কথা তাদেরকে বলে দিয়েছে, যার কারণে একটি জঙ্গলে তারা গাড়ি নিয়ে যায় এবং সে সেখানে পেগানকে গান দেয় এবং পেগান ব্রুডিকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে শুট করে মেরে ফেলে। অপরদিকে আমরা নিক ফিউরিকে দেখি যে একটি পুরনো গাড়ি বের করে এবং সে সেই গাড়ি চালিয়ে তার বাড়িতে প্রবেশ করে। অপরদিকে নিক ফিউরি এর বাড়িতেই আমরা একজন মহিলা স্ক্রালকে দেখতে পাই। নিক ফিউরি সেই বাড়িতে ঢুকতেই সেখানে আমরা সেখানে সেই মহিলা স্ক্রালকে রূপ পরিবর্তন করতে দেখি। সেই মহিলা স্ক্রালটি আর কেউ নয়, মূলত এই স্ক্রালটি হচ্ছে ভাড়া। এবং এখানে নিক ফিউরি তার সামনে ওয়েডিং রিং নিয়ে আসে, অর্থাৎ নিক ফিউরি এখানে ভাড়াকে বিয়ে করেছে। এখানে খুব সম্ভবত হয়তো নিক ফিউরি নিজেও একজন স্ক্রাল, অর্থাৎ এখানে আমরা যে নিক ফিউরিকে দেখছি সে নিজেও একজন স্ক্রাল, কিংবা অন্যরকম কোনো একটি ঘটনা হতে পারে। না হলে নিক ফিউরি একজন মানুষ হয়ে কী করে একজন স্ক্রালকে বিয়ে করতে পারে, হয়তো পরবর্তী এপিসোডে এই সম্পর্কে জানা যাবে। এবং এর মাধ্যমেই এপিসোড 2 শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।